দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্ম গেট পর্যন্ত 11.5 কিলোমিটার প্রাথমিকভাবে উদ্বোধন করবেন তিনি। তবে এই উড়াল সড়কে সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেল সহ কোনো পথচারী অনুমোদিত নয়। বাতেন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। আগামী 2 সেপ্টেম্বর উদ্বোধন হতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে এরই মধ্যে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের জন্য এখানে ওঠা নিষেধাজ্ঞা থাকায় আপনাদেরকে নিয়ে যাব ড্রোনের চোখে। চলুন দেখে আসি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ কর্মযজ্ঞ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার এবং এর সার্বিক ব্যয় হচ্ছে 122 বিলিয়ন টাকা। ইতাল থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.062 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। প্রকল্পটি 25 সেপ্টেম্বর 2021 পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন হয়। 2 বছরের আগেই 2 সেপ্টেম্বর স্বপ্নযাত্রার একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে 19.73 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য মোট 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।